I get up, time is barely on our side. I don't wanna waste what's left. Hello, bondhura. Welcome to my mystery owner vlog. আশা করছি তোমরা খুব ভালো আছো. আমি তো ভীষণ ভীষণ ভালো আছি. তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কিছু ইয়াররিংস আর কিছু চুড়ি. সেটাই তোমাদের সাথে শেয়ার করব. আমার কাছে যেটুকু আছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরব. তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি. ফার্স্ট আমি যে দুলটা আমি দেখাবো আমার কানের দুলটা সেটা হচ্ছে এটা. তো দেখো এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম. একটা একটা করে দেখাই আমি. খুবই সুন্দর গোল্ডেনের উপরে, হালকা গোল্ডেনের উপরে. এটা যে কোনো চুড়িদার কুর্তির সাথে পরলে বা শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে. আরেকবার দেখে নাও তোমরা. চলো এবার নেক্সট দেখাবো হচ্ছে যে কানের দুলটা, সেটা হচ্ছে পুঁথির উপরে. পুঁথির উপরে এটা সুন্দর পুঁথির উপরে একটু হালকা ঝুমকা দেওয়া, নিচে পুঁথি আর পাথর দেওয়া, স্টোন দেওয়া. এই বলটাও পুরো স্টোনের আর এগুলো পুঁথির সব. এটাও খুব সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দ. নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও আমি একটা মেলা থেকে কিনেছিলাম. তো খুবই সুন্দর লেগেছিল কানেরটা আমার. দারুণ লেগেছিল কানেরটা, দেখে আমার পছন্দ হয়ে গেছিল. এটা মেলা থেকে কিনেছিলাম. এটা গোল্ড রিং এর মধ্যে নিচে ডিজাইন করা. ডিজাইনটার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল. তো নেক্সট যে কানের দুলটা দেখাবো সেটাও আমার মেলা থেকে কেনা. আমি আর আমার খুব প্রিয় মানুষ, মানে বান্ধবী বলতে পারো, বান্ধবীর মতনই, তো সে আর আমি মেলাতে গেছিলাম. তো আমাকে এটা কিনে দিয়েছিল. দেখো দুটো ঝুমকা, আমারও ভীষণ পছন্দ হয়েছিল কানের দুলটা দেখেই. রেড কালারের ঝুমকাগুলো, ঝুমকোগুলো নিচেতে রেড কালারের পুঁথি দেওয়া আছে. এটাও ভীষণ সুন্দর. দেখো তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে টপ. এটা আমি ট্রেন থেকে কিনেছিলাম. এই টপগুলো আমার ভীষণ মানে ভালো লাগে. এর অনেকগুলো কালার আছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি. দেখো এগুলো তোমরাও দেখেছো ট্রেনে, দেখবে 30 টাকা করে নেয়, বিক্রি করে কাকুরা ট্রেনে ওঠে লেডিসে. ভীষণ সুন্দর লাগে পরলে টপগুলো, আমার এতটা পছন্দ হয়েছিল. আমি রেড কালার ছিল, তারপর আরও অনেক কালার ছিল, আমার ব্ল্যাকটাই বেশি পছন্দ হয়েছিল. তো আর টপ করতে আমার খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি টপ করতে. নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা. এটা আমি কিনেছিলাম দুর্গাপূজার আগে, মানে দু বছর কি 3 বছর আগে কেনা এই কানের দুলটা আমার. তো আমি কোথায় যেন একটা গেছিলাম, তো রানাঘাট থেকে আমি এটা নিয়েছিলাম. খুব সম্ভবত রানাঘাট থেকে আমি এই দুলটা কিনেছিলাম একটা দোকান দিয়ে, পাইকারি মার্কেট আছে ওখান দিয়ে আমি দুলটা, একটা কাকুর দোকান থেকে দুলটা কিনেছিলাম. এটাও ভীষণ সুন্দর আমার কাছে, ভীষণ প্রিয় দুলটা. দেখো গোল্ডেনের উপরে আর এখানে পুঁথিগুলো বিভিন্ন কালারের আছে, যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো. খুব পছন্দ হয়েছিল আমার. এটাও কিন্তু সেম আমার, আমার এটাও কিন্তু ট্রেন থেকে কেনা, 30 টাকা দিয়ে আমি কিনেছিলাম এই দুলটা.
ভীষণ প্রিয়, আর কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। কালারটা দেখো, কালারটা সব থেকে মানে চকলেট কালার, একটা চকলেট চকলেট চকলেটও ঠিক না, মানে জাম কালার একটা আছে না, জাম কালার। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে একটা দুল, এই দুলটা, এটা আমার খুব প্রিয়, খুব খুব পছন্দের একটা দুল। এটা আমার মনে পড়ছে না আমি কোথা দিয়ে নিয়েছি এখন অবধি, কিন্তু ওটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো প্রিয়, এত প্রিয় দুলটা, তোমরা দেখো দুলটা, দুলটা দেখলে বুঝতে পারবে, দুলটা আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। একটু কাছ থেকে দেখাই, নিচে একটা ঝুমকো দেওয়া আর পুরো স্টোনের এটা কাজ করা। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে আমার পিসিমণি আমাকে এটা দিয়েছিল, পিসিমণি পুরী ঘুরতে গেছিল, পুরী থেকে আমাকে এই দুলটা এনে দিয়েছিল, খুবই সুন্দর, তাই না? দেখো নেক্সট হচ্ছে এই দুলটা ময়ূরের উপরে, এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমার খুব প্রিয়। নেক্সট যেটা দেখাবো সেটা যে সিলভারের উপরে একটা ঝুমকো, দেখো ঝুমকোটা কি দারুণ না, আমার তো খুবই প্রিয়, খুবই প্রিয়, আর বললেও খুব ভালো লাগে। এদের কানেরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট আমি যে দুলটা তোমাদের সাথে দেখাবো সেটা খুব স্পেশাল, দেখো এই দুলটা, পায়েল বোন আছে আমাদের রিলেটিভের মধ্যেই, তো ওই ও আমাকে এটা গিফট করেছিল, ও ট্রেন থেকে কিনেছিল দুলটা, আমাকে দিয়ে দিয়েছিল, আমাকে দিয়েছিল এই দুলটা, এনে সেদিনই কিনেছিল, সেদিনও আমাকে দিয়েছিল যে তুই নিয়ে নে এটা। তো আমার যে লাস্ট যে দুলটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট যে দুলটা সেটা হচ্ছে দেখো এটা, এটাও পুঁথির মধ্যে, এটা আমাকে কে যেন দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, এই দুলটা আমাকে দিয়েছিল একটা বোন টোন কেউ দিয়েছিল হয়তো আমাকে। দেখো দুলটা, এটাও পুঁথির মধ্যে, দুলটা খুবই সুন্দর, স্টোন দেওয়া আর পুঁথি আর স্টোনের মধ্যে, আমার তো খুবই পছন্দ, আর কেউ কিছু দিলে আরো বেশি মানে ভালো লাগে জিনিসটা। তো এই হলো আমার কানের দুলের কালেকশন। এবার যাব আমার চুড়িগুলো দেখাতে তোমাদের। প্রথমে আমি যে চুড়ি দুটো দেখাবো সেটা হচ্ছে স্টোনের মধ্যে, দেখো চুড়িটা স্টোনের মধ্যে, এটা পরে দেখাচ্ছি তোমাদের। এগুলো এক হাতে বেশি ভালো লাগে, আবার যদি কেউ দুই হাতে পড়লো খুব ভালো লাগে, দেখো আমার। তো নেক্সট যে চুড়িগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে দেখো ভেলভেটের উপরে এই চুড়িগুলো, চুড়ি তো আমার ভীষণ প্রিয়, আর চুড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, দু একটা নীল কালারও আছে ভিতরে, তো হাতে আর পড়লাম না। নেক্সট যে চুড়িটা দেখাবো, ঝুমকো লাগানো চুড়ি, দেখো আমার তো খুবই প্রিয়, খুব প্রিয়, গোল্ডেনের উপরে আর একটু পুঁথি দেওয়া আছে মাঝখানে, আর নিচে আছে ঝুমকা। তো এটা পরে দেখাই। নেক্সট যেটা দেখাবো সেটাও হচ্ছে ভেলভেটের উপরে রেড কালারের চুড়ি, কালারটা দেখো, এটাও ভেলভেটের উপরে রেড কালার। নেক্সট যে চুড়িটা দেখাবো সেটা ম্যাটের উপরে অরেঞ্জ কালার, এই চুড়িগুলো দেখাবো, এটাও ভেলভেটের উপরে বাট ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা দেখো দারুণ লাগছে এখান দিয়ে দেখতে।
এরপরে নেক্সট যেটা দেখাবো সেই চুড়িগুলো আমার তো ভীষণ 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 প্রিয়। দেখো এটা মাঝখানে সাজাতে হবে, সাজিয়ে নিয়ে এগুলো এলোমেলো হয়ে গেছে, এই ছিল আমার চুড়ির কালেকশন। আর যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা চিক, গলার চিকটা। দেখো গলার চিকটা এরকম যে সিলভার কালারের উপরে চিকটা, খুব মানে কাছের বন্ধু আমাকে এটা বোলপুর শান্তিনিকেতন থেকে এনে দিয়েছে, বাট কখনো পরিনি, দেখে দিয়েছি যত্ন করে, কখনো পরা হয়নি, তোমাদের সামনে পরলাম। তো ভীষণ সুন্দর আর খুব পছন্দ হয়েছে, মানে খুবই পছন্দ হয়েছিল আমার যখন ও দিয়েছিল। আর এগুলো শাড়ি টাড়ির সাথে পরলে ভালো লাগবে, গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া এখানে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, আর তোমরা ঝটপট করে যাতে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। টাটা, বাই বাই।